আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। চলচ্চিত্র উৎসবে সভাপতির দায়িত্ব শেষ করে নতুন দায়িত্বে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। বন্ধুরা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সভাপতি ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। বন্ধুরা, 8 দিন ব্যাপী এই আন্তর্জাতিক উৎসবের মাথা ছিলেন পরিচালক। কদিন এত ব্যস্ত ছিলেন, কাউকে সময় দিতে পারেননি পরিচালক। বৃহস্পতিবার ছিল চলচ্চিত্র উৎসবের শেষ দিন। চলচ্চিত্র উৎসব শেষ হতেই বাড়ি ফিরে গুরু দায়িত্ব পালন করলেন আবার পরিচালক। হ্যাঁ বন্ধুরা, ফিরলেন বাবার দায়িত্বে। দেখা গেল ছোট্ট ইউয়ানের সঙ্গে মিষ্টি মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তীকে। রাজ আর ইউয়ানের এই মিষ্টি মুহূর্ত লেন্স বন্দি করলেন শুভশ্রী গাঙ্গুলি। দেখা গেল ইউয়ানের সঙ্গে সময় কাটাতে রাজকে। বাবাকে পেয়ে নেহাত খুশি ছোট্ট ইউয়ান। বাবার কোলে একেবারে উঠে গিয়েছে সে, বাবাকে নিয়ে করছে নানান মজা। ভিডিওটি এলো প্রকাশ্যে। শুভশ্রী গাঙ্গুলি নিজেই শেয়ার করেছেন এই ভিডিওটি। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, সভাপতির দায়িত্ব শেষ, বাবার দায়িত্ব শুরু। বন্ধুরা, পরিচালক রাজ চক্রবর্তীকে ইন্ডাস্ট্রির ফ্যামিলি ম্যান বলা চলে। রাজ চক্রবর্তী কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে ব্যালেন্স বজায় রাখেন। দেখা যায় তিনি কত দক্ষভাবে নিজের পরিবারকে সামলান, আর সেই দক্ষভাবে নিজের বাদবাকি দায়িত্বগুলোকেও পালন করেন। বাবা, স্বামী, ছেলে হিসেবে তিনি যে সফল তা বলার অপেক্ষা রাখে না। হামেশাই দেখা যায় রাজ শুভশ্রী তাদের ছেলে ইউয়ানের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন অনুরাগীদের সঙ্গে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আমরা ফিরছি আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।